নাশকতার অভিযোগে পল্টন ও রমনা থানার আলাদা 9 মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছে আদালত। ঢাকার 2 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এই তথ্য জানান। এর আগে কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার 5 মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা থানার 4 মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এসব মামলায় তার জামিন শুনানি হবে। এর আগে গত 24 জানুয়ারি তাই আইনজীবী মহিউদ্দিন চৌধুরী মির্জা আব্বাসের গ্রেফতার ও জামিন চেয়ে আবেদন করেন। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এই বিষয়ে শুনানির জন্য 1 ফেব্রুয়ারি দিন ধার্য করেন।